হ্যালো ভিওয়ার্স এখন থেকে ইমতে কেউ আর আপনাদেরকে আপনাদের অনুমতি ছাড়া কল করতে পারবে না তো আপনারা জানেন যে আপনাদেরকে অনেকেই আমাদেরকে অনেকেই ইমোতে কল করে তো তারা আমাদের কন্ট্যাক্ট লিস্টে অ্যাড নেই তবুও আমাদেরকে কল করে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কি করলে কেউ আর আপনাদেরকে আপনাদের অনুমতি ছাড়া কল করতে পারবে না তো তারা যদি আপনাদের কন্ট্যাক্ট লিস্টে অ্যাড থাকে তবুও আপনাদের অনুমতি ছাড়া আপনাদেরকে কল করতে পারবে না তো ভিডিওটিতে লক্ষ্য রাখুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি আর এস আপনারা দেখছেন আর এস টিক টোয়েন্টি ফোর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো তার জন্যে প্রথমে আমি চলে যাচ্ছি ইমোতে তো আপনারা চলে যাবেন আপনাদের ইমো ও অ্যাপ্লিকেশানটিতে জাস্ট এটা ইমো অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে এখানে দেখতে যাচ্ছেন প্লাস যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন দেন আপনারা এখান থেকে মোর অপশনের নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে মোর অপশানে ক্লিক করে দেবেন মোর অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট এখান থেকে আপনারা সেটিংস অপশনটিতে ক্লিক করে দেবেন তো সেটিংস অপশনটিতে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনারা যা করবেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে জাস্ট এখান থেকে আপনারা প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দেবেন তো প্রাইভেসি অপশনটিতে ক্লিক করার পরে আপনারা আপনাদের এই অ্যাকাউন্টের বিভিন্ন প্রাইভেসি সেটিংস এখানে পেয়ে যাবেন তো জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কলস তারপর লেখা রয়েছে হু ক্যান কল মি তো জাস্ট আপনারা এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো ভিডিওটিতে লক্ষ্য রাখুন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই তিনটা অপশানের কাজ কি এই চারটা অপশানের কাজ কি তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো আপনারা যদি এভডি ওয়ানে ক্লিক করে দেন এটা যদি আপনার এভডি ওয়ানে যদি ঠিক মার্ক রাখেন তাহলে আপনাদেরকে সবাই কল করতে পারবে তার আপনাদের কন্ট্যাক্ট লিস্টে অ্যাড না থাকলেও কল করতে পারবে দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মাই কন্ট্যাক্স এটাতে যদি আপনারা মার্ক দিয়ে দেন তাহলে আপনাদেরকে আপনাদের কন্ট্যাক্ট লিস্টে যারা রয়েছে তারা সারা কেউ কল করতে পারবে না তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কাস্টম জাস্ট আপনারা কাস্টম অপশনটিতে যদি ক্লিক করে দেন কাস্টম অপশানটিতে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিছু ফেন রয়েছে জাস্ট আপনারা এখন যদি এখানে ক্লিক করে দেন তো এখন আপনাদেরকে আপনাদের কন্ট্যাক্ট লিস্টের সবাই এই মতে আপনাদেরকে কল করতে পারবে এখন আপনারা যদি চান আপনাদের কিছু ফ্রেন্ডের থেকে টিকমার্ক তুলে দেবেন মানে কিছু ফ্রেন্ডকে আপনারা ক্লিক করে তাদের পাশে যে টিকমার্কটা রয়েছে এটা জাস্ট আপনারা এখান থেকে তুলে নেবেন তাহলে যাদের যাদের থেকে আপনারা টিকমার্ক তুলে নেবেন তারা আপনাকে এই মতে কল করতে পারবে না তো জাস্ট তারাই আপনাকে এই মতে কল করতে পারবে যারা আপনারা আপনারা যাদেরকে কাস্টমের টিকমার্ক অপশানটিতে টিকমার্ক দিয়ে রাখবেন আর যাদেরকে টিকমার্ক থেকে তুলে নেবেন দেখতে আছেন আমি এই ফ্রেন্ড আর আমাকে ইমতে মতে কল করতে পারবে না এই আর আমাকে ইমতে মতে কল করতে পারবে না কারণ আমি এখান থেকে টিকমার্ক তুলে নিয়েছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ডান অপশন ডান অপশনে ক্লিক করে দেবেন তো এটা করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি কাস্টমার ক্লিক করে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনাদের কন্ট্যাক্ট লিস্ট থেকে কারা কারা আপনাকে কল করতে পারবে আর নিচে দেখতে পাচ্ছেন নোবাডি যে অপশনটি রয়েছে জাস্ট যদি আপনারা নোবাডিতে ক্লিক করে দেন তাহলে আপনাদেরকে কেউ আর কল করতে পারবে না তারা আপনাদের কন্ট্যাক্ট লিস্টে অ্যাড থাকলেও কেউ আপনাকে আর কল করতে পারবে না এক কথায় আপনাকে এই মতে আর কেউ কল করতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারো কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন